নমস্কার সুপ্রভাত স্বাগত স্বাগত সিটিভিএনে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচিস্মিতা শুরু করছি এডুকেশন অনলাইন প্রত্যেক দিন আপনারা জানেন যে এই সময় আমরা পড়াশোনা নিয়ে হাজির হয়ে যাই কিন্তু আজকের পড়াশোনাটা অন্যান্য ক্লাসের তুলনায় একটু আলাদা কারণ এতদিন আমরা ক্লাস 8, 9, 10 এই সমস্ত নিয়ে পড়াশোনা করেছি কিন্তু আজ ক্লাস 11 নিয়ে আমরা পড়াশোনা করব কারণ আমরা প্রত্যেকেই জানি যে দশমের রেজাল্ট বার করে দেওয়া হয়েছে অর্থাৎ ইতিমধ্যেই একাদশ শ্রেণীতে উঠে পড়েছেন যে পড়ুয়ারা তাদের স্কুল কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি ফলে পড়াশোনা ঠিক কোন দিকে এগোবে তার সঙ্গে স্কুলের পড়াশোনার গতি বা কবে আবারও শুরু হবে এই নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে তো সেই দিকে তাকিয়ে একাদশ শ্রেণী নিঃসন্দেহে একটি বড় ক্লাস কারণ এরপরে 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক সেই কারণে এই ক্লাসটাকে অনেক বেশি শক্তপোক্ত হয়ে ভালো করে পড়াশোনা করাটা ভীষণ প্রয়োজনীয় আর তাই আজকে একাদশ শ্রেণী নিয়ে আমরা হাজির হয়েছি একাদশ শ্রেণীর বাংলা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব কোন কবিতা নিয়ে পড়াশোনা করব এই সমস্ত আমরা জানব তবে তার আগে আজকে যিনি তোমাদের বাংলাটা পড়াবেন তার সঙ্গে একবার পরিচয়টি ছেড়ে নিই আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্যার তাপস কুমার হরি কৃষ্ণপুর আদর্শ বিদ্যামন্দির স্যার আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে আমি একেবারেই তোমাদের যে বিষয়টি জানাবো যে একটু পরে তুমি দেখো এই যে তোমরা দেখো সরাসরি ফোন নাম্বার এখানে ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে তোমরা তোমাদের সমস্যা নিয়ে অনায়াসে ফোন করতে পারো স্যার রয়েছে তোমাদের উত্তর দেওয়ার জন্য এছাড়া আজকের আমরা অবশ্যই বাংলা কবিতা নিয়ে পড়াশোনা করব আমরা আসবো সেই সমস্ত বিষয়ে তবে তার আগে স্যার তোমাদের আজকের এই যে একটা চ্যাপ্টার এবং একাদশ শ্রেণী নিয়ে পড়াশোনা নিয়ে কিছু বলতে চান তাই স্যারের কাছে আগে যাব স্যার আচ্ছা সুপ্রভাত প্রথমেই তোমাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো আর্টস কমার্স সায়েন্স বিভিন্ন সেকশনে তোমরা অনেকে ভর্তি হয়ে গেছো অনেকে ভর্তি হতে চলেছো অনেকে ভর্তি হতে পারোনি অনেকে বই পেয়েছো অনেকে বই পাওনি আজকের ক্লাসটা আমি জানি না কতজনের কাছে পৌঁছতে পারবে 8, 9 এবং 12 ক্লাস তো আমাদের অলরেডি চলতো এবং তারা দেখতে আমি সবার কাছে একটা নির্দেশ বা অনুরোধ করব যে গার্জেনরা আছেন বাবা মা আছেন যারা এবং দাদা মানে যারা 12 পড়ে তারা দাদা দিদি হবে এবং যারা 8, 9 পড়তে তোমাদের দাদা দিদি হবে 11 ছেলেমেয়েরা তোমরা একটু ওদেরকে জানিয়ে দিও আমি জানি না কতজন ক্লাস 11 আজকে প্রোগ্রাম দেখবে তবে যদি আমরা শুরু করে দিই পরপর কয়েকটা ক্লাস জানতে পারবে আর যেটা সমস্যা হচ্ছে স্কুল তো এখন হচ্ছে না কারণটা ব্যাখ্যা করার দরকার নেই তোমরা বুঝতেই পারছো স্কুল হচ্ছে না স্কুলে ক্লাস হচ্ছে না অথচ এই সময় ক্লাস শুরু হয়ে যায় পড়াশুনোও শুরু হয়ে যায় বাড়িতে বই পেয়ে গেছো যে যে স্ট্রিমে ভর্তি হয়েছো বইগুলো হয়তো একটু দেখাশোনা করছো কিন্তু সময় তো থেমে থাকে না আমাদের ঠিক নির্দিষ্ট সময়ে পরীক্ষা হবে আমাদের সিলেবাস এগিয়ে যাবে তৈরি করতে হবে তাই আমরা কোনোভাবেই সময় নষ্ট করতে চাই না এই যে সিটি ব্যান্ড ব্যবস্থাটা নিয়েছে এই আজ প্রথম শুরু হচ্ছে একাদশ শ্রেণীর পড়াশোনা আমি বলবো এই মেসেজটা আমি আরেকবারে বলে দিচ্ছি 8, 9 বা 12 যারা এতদিন প্রোগ্রামটা দেখতে তোমরা একটু বিশেষ করে যারা 11 আশেপাশে থাকে দাদা দিদি বা আপনাদের ছেলেমেয়েরা ওদেরকে এই নির্দেশটা বা সংবাদটা পৌঁছে দেবেন যে সিটিবিএনে ক্লাস 11-এর ক্লাস শুরু হয়ে গেছে বিভিন্ন সাবজেক্টের আজকে তার উদ্বোধন হচ্ছে বাংলা দিয়ে আমাদের মাতৃভাষা বাংলা প্রথম ভাষা বাংলা তাই বাংলা দিয়ে আজ আমি ক্লাসটা শুরু করছি এবার বিভিন্ন সাবজেক্টে পড়া হবে তোমরা অবশ্যই একটু সামনে বইপত্র খুলে বসবে যেটা আমার তোমাদের প্রতি ভালোবাসা সহ নির্দেশ বলতে পারো আর প্রশ্ন আজ খুব একটা আসবে না কেন ওরা তো এখন কিছু পড়েনি হ্যাঁ অতএব আমি আজ কঠিন বিষয়ে যাব না বিষয়টা ওরা একদম কিছু জানে না শুধু বইটা বাড়িতে আছে দু চারটে ক্লাস করলে একটু ধারণা আসতো কিন্তু একেবারে ধারণা নিয়ে কথা বলবো না মাধ্যমিক যারা পাশ করে গেছো তারা তো ব্যাপারটা বোঝো যে কীভাবে পড়তে হবে না হবে তবুও আমি তোমাদের একটা গাইডেন্স আমি তোমাদের দিয়ে দিচ্ছি বাংলা বই থাকলে যদি 11-এর ছেলেমেয়েরা থেকে থাকো বাংলা বইটা নিয়ে বসো দেখবে কয়েকটা কবিতা আছে ওই মাধ্যমিকেরই মতো নাম্বার ভাগটা করা আছে আমি আজকে একটা কবিতা পড়ব এবার সোজা কবিতাটা দু তিনটে কবিতা সবই সোজা পড়লে সোজা আর না পড়লে কঠিন তবু আমি প্রথম দিন প্রথম ক্লাসে আর বেশি বিষয় মানে বিষয়টাকে ভারী করতে চাই না একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো আনন্দের সঙ্গে দু বছর পড়াশোনা করবে এটা আমার ইচ্ছা এবং ভালোবাসার সঙ্গে তোমাদেরকে বলছি আমি একটা কবিতা পড়ব কবিতা ঢুকবো তাকে একটু বলে দিই
আচ্ছা আচ্ছা একেবারে একেবারে আমরা অবশ্যই কবিতায় যাব, তবে তার আগে তোমাদের একটা বিষয় বলে দিই যে যারা এই সময় লাইভ দেখছো তারা তো দেখতেই পাচ্ছ অবশ্যই, এবং পরবর্তী সময় গিয়েও তোমরা যদি আবারও এই অনুষ্ঠান দেখতে চাও, এবং বিশেষত যারা হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ না তাদের জন্য বলি চিন্তার কিচ্ছু নেই, ফেসবুক রয়েছে অর্থাৎ সিটিভিএন এবং সিএন এই দুটোরই ফেসবুক রয়েছে, এই ফেসবুকে গিয়ে তোমরা এডুকেশন অনলাইন প্রোগ্রাম এক নয় একাধিকবার দেখতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে ইউটিউব রয়েছে অর্থাৎ সিটিভিএনে যে ইউটিউব রয়েছে তাতেও তোমরা অনায়াসেই এই অনুষ্ঠান, শুধুমাত্র এই অনুষ্ঠান নয় সমস্ত অনুষ্ঠান এক থেকে একাধিকবার বারবারই দেখতে পাবে। তাই চিন্তার কিছু নেই, যারা এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছে তাদেরকে অবশ্যই স্বাগত, তারা অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এবং যারা দেখতে পাচ্ছ না তাদের জন্য একদম মন খারাপ করার কিছু নেই, এই অনুষ্ঠান আবারও সম্প্রচার হবে অর্থাৎ এই অনুষ্ঠান ফেসবুকে গেলে পরে তোমরা বারবার সম্প্রসারণ দেখতে পাবে, এবং তার সঙ্গে সঙ্গে ইউটিউবেও কিন্তু তোমরা এই অনুষ্ঠানকে বারবারই দেখতে পাবে। তাই চিন্তার কিছু নেই, বরঞ্চ আপাতত আমাদের সঙ্গে যারা রয়েছে তারা মন দিয়ে পড়াশোনা করো, এবং চেষ্টা করো যে এই যে স্যার একটু আগে বললেন যে একাদশ শ্রেণী অবশ্যই ভীষণই গুরুত্বপূর্ণ, এবং তোমরা নতুনভাবে যারা যারা এই একাদশ শ্রেণীতে গেছো তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এবং স্যার আজকের যে বিষয়টি রেখেছে অন্যান্য দিনের তুলনায় একটু হালকা রেখেছে, কারণ যেহেতু একেবারে শুরুটা পরবর্তী সময় গিয়ে এক এক করে অবশ্যই অন্যান্য বিষয় এবং তার সঙ্গে অন্যান্য চ্যাপ্টারও পড়ানো হবে, তবে আজকের কোন বিষয় পড়ানো হচ্ছে তোমাদের জানানো হয়েছে, আজকের কোন কবিতা পড়বো সেটা স্যার বলবেন। বেশ, সুচিমিতা বিষয়টা খুব সুন্দর করে বলে দিল, যদি কেউ দেখতে না পাও কোনো কারণে হয়তো, অবশ্যই অনেক জানো না ইলেভেন পড়ানো হবে, অনেকে জানো না অনেকে জানো আবার, যাই হোক তাহলে পরবর্তীকালে দেখার সুযোগ থেকে যাচ্ছে, তুমি মন করলেই তুমি একটি লিঙ্কে গেলে দেখতে পাবে, কোনো অসুবিধা নেই, বিভিন্ন প্রোগ্রাম দেখবে বাংলা প্রোগ্রামও দেখবে। এটা আবার বলে দিই, তোমরা আমি বারবার বলছি না, ইলেভেনে ভর্তি চলছে, অনেকে ভর্তি হয়ে গেছো, পড়াশোনা শুরু করে দিয়েছো, এবং অনেকে ভর্তির জন্যে দেখছি স্কুলে গিয়ে দেখছি তো লাইন দিচ্ছে, এখনও অপেক্ষা করছো ভর্তি হবে, অতএব তোমার হাতে বই আছে বা নেই হতে পারে, প্রশ্ন আসবে না এটাই আমি ধরে নেবো, কেন পড়াশোনা শুরু করোনি, তবুই বলি একটু গল্প চলে মজা করে আনন্দের সঙ্গে তোমাদের একটু উপদের সহ পড়াবো। আর বিষয় তো বাংলা, আমি আগেই বলেছি মাতৃভাষা বাংলা, অতএব কোনো চাপ নেওয়ার দরকার নেই, আমরা যদি একটু মন দিয়ে একটু শুনি বিষয়গুলো তাহলে দেখবে আমরা হাসতে হাসতে মজার সঙ্গে, এটা বলি না যদি খাওয়াটা যদি একটু আনন্দ করে খাই খাওয়াটা কিন্তু সহজেই পরিপাক হয়ে যায়, হজম হয়ে যায়, তা পড়াশোনায় কঠিন ভেবো না মোটেই না, একটু ধ্যান দিলে একটু মন দিলে দেখবে কোনো বিষয়টা আর কঠিন নয়। আমরা আজকে তোমাদের আমি একটু বলে দিই বিষয়টা, সিলেবাস তো কিছুই তোমার জানো না আমি বুঝতে পারছি, একটু শোনো মন দিয়ে আর পরবর্তীকালে আবার শুনে নিতে পারবে, তোমাদের তিন চারটে কবিতা আছে, তার মধ্যে একটা কবিতা আমি আজকে বিষয়টা নিয়ে এসছি, কবিতার নাম হচ্ছে নুন। বর্তমানে যে বেঁচে আছেন কবি অর্থাৎ জীবিত কবি জয় গোস্বামী, তিনি এখনও আমাদের সশরীরে বর্তমান, এবং বর্তমানের একজন বলিষ্ঠ সমাজ সচেতন কবি হচ্ছেন জয় গোস্বামী, তোমরা অনেকে অনেকে দেখেও থাকবেন বিভিন্ন অনুষ্ঠানে দেখেও থাকবে, আমাদের সৌভাগ্য শঙ্খ ঘোষ এবং জয় গোস্বামীকে আমরা এখনও বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পাই, এবং তাদের কবিতা আমরা পাঠ্যের মধ্য দিয়ে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আমি জয় গোস্বামীর নুন কবিতাটা আজকে আমি তোমাদের একটু বোঝাবো, মন দিয়ে শোনো, আর পরে তো আবার বলছি পরে তোমরা দেখে নিতেও পারবে। আচ্ছা, কবিতায় যাওয়ার আগে একটু বিষয়টা বলি, নুন অত্যন্ত প্রাথমিক একটা বিষয়, নুন অনেক কিছু রান্না হলো অনেক তেল ঝাল মশলা দেওয়া হলো, যদি একটু নুন না পড়ে তবে এই খাবারটা বিস্বাদ হয়ে যায়, তাই না? পান্তা ভাত খাবো মানে নুন ভাত, মানে নুন ভাত মানে একদম প্রাথমিক খাবারটা নুন ভাত জুড়লেই হলো, হ্যাঁ নুনটা না হলে কিন্তু কোনো খাবারই তার স্বাদ ফিরে পায় না, তাই একটু পান্তা ভাত বা ফেনা ভাত যাই খাই না কেন নুনটা আমাদের প্রথম দরকার, তেল নুন, হ্যাঁ এবং চাল ডাল থাকলে আমাদের দিন অতিবাহিত হয়ে যায়, অর্থাৎ নুন না হলে চলে না, একটা জীবনের অন্যতম বিশেষ বিশেষ প্রয়োজনীয় অংশ নুন। এই কবিতার নাম হয়েছে নুন, জয় গোস্বামী এই নুন কবিতার মধ্য দিয়ে আমাদের একটা সমাজকে দেখিয়ে দিলেন, একটা শ্রেণীকে চিনিয়ে দিচ্ছেন, একটা জনগোষ্ঠীকে বুঝিয়ে দিচ্ছেন। কি বলছেন না, দেখো আমরা এখন কোথায় আছি নিশ্চয় বুঝতে পারছো, করোনা আক্রান্ত হয়ে আমরা সব আক্রান্ত নয় মানে করোনার পরিমণ্ডলে আমরা আক্রান্ত, বেশ কিছু মানুষ আছে আমরা যারা ভালো আছি তবু মানসিকভাবে আমরা তো ভালো নেই, যাই হোক এই এই সময় দেখবে বেশ কিছু মানুষ কর্মচ্যুত হয়ে পড়েছে, বেশ কয়েক লক্ষ মানুষ কর্মচ্যুত হয়ে পড়েছে, তারা মোটামুটি অবস্থায় সচ্ছল ছিল, কাজ নেই বলে
একদম মানে নিচের ধাপে নেমে গেছে। আমি আরেকটু বলি, আমরা আমরা যখন আমরা যে যে পরিবেশে থাকি না কেন, দেখবে রাস্তার ধার দিয়ে ট্রেন দিয়ে শিয়ালদা থেকে বনগাঁ বা হাসনাবাদ বা এই ক্যানিং এই লাইন যখন যাবে, দেখবে ট্রেনের লাইনের দুপাশে দেখবে একটা বস্তি এলাকা আছে। আমি কিন্তু কাউকে ছোট করছি না, আমি শুধু তোমাদের সামনে এই কবিতাটার একটা চিত্রায়ন তুলে ধরছি। এই কবিতাটার বাস্তব চিত্র কি, জয় গোস্বামী কাদের কথা বলেছেন, কাদের কথা, কোন সমাজের কথা, সেইটা বোঝাবার জন্যে আমি ওই উপমাটা দিচ্ছি বা তোমাদের একটু ভাবতে বলছি, মনশ্চোখকে দেখতে বলছি। এ বস্তি লেখাগুলো তারা কথা ওখানে কারাবাস করে, খেটে খাওয়া মানুষ, দিনানে দিন খাওয়া মানুষ, সারাদিন কাজ করে, যা পয়সা পায় সেটাই ওদের দৈনন্দিন রুটি রোজগারের পথ। ওই পয়সায় চাল ডাল কিনে খায়, পরের দিন আবার কাজে যায়। পরের দিন যদি কাজে না যায়, ওদের ঘরে কিন্তু আর ভাত থাকে না, হাঁড়ি চড়ে না, বাচ্চা দুধও পায় না, নো ওয়ার্ক নো পে মতো অবস্থা। কারা এই মুটে মজুর পরিচারিকা যারা, দেখবে এই নিয়ে অনেক কবিতা আছে, অনেক তোমরা চারপাশে দেখবে বিভিন্ন ট্রেনে সকালবেলা দেখবে সব, এখন তো ট্রেন বন্ধ, সব এই ডাউন ট্রেন যেগুলো আসে বাড়িপুর থেকে ক্যানিং বনগাঁ ডায়মন্ডাবাড়া হাসনাবাদ ওদিকে রানাঘাট থেকে দেখবে ভর্তি লোকজন আসছে, সব ডাউন ট্রেনগুলো আসছে, হ্যাঁ সব ভর্তি হয়ে আসছে, বিভিন্ন শ্রেণী চাকরিজীবী তো আছেনই, এবং এই শ্রেণী মানুষ কিন্তু শহরে আসছে কাজের সন্ধানে, সারাদিন যে যেখানে যার যেমন যোগ্যতা বিভিন্ন জায়গায় কাজ করে আবার সন্ধ্যের ট্রেনে তারা সব ফিরে যাচ্ছে। এই দৃশ্য আমরা দেখেছি, এই নিয়ে একটা ভালো সুন্দর কবিতা আছে। যাই হোক, আর আমরা বলবো আমাদের চারপাশে দেখবো যে আমাদের বাড়ির বিভিন্ন রকম ধরনের কাজের লোক আসে, বা এই যারা মিস্ত্রি বা মেহনতি মানুষ, বিভিন্ন খেটে খাওয়া মানুষ, যারা কায়িক পরিশ্রম করে, যারা দৈহিক পরিশ্রম করে, কর্মই যদি ধর্ম, যারা সমাজটাকে কর্ম দিয়ে বাঁচিয়ে রেখেছে। মুশকিলটা হচ্ছে কি, তাদের যে সামান্যতম আহার নুন, অর্থাৎ শুধু নুন নয় মানে নুন ভাত, নুনটা উনি একটা সিম্বলিক একটা ওয়ার্ড ব্যবহার করেছেন কবি, অর্থাৎ নুন ভাত, অর্থাৎ সাধারণ খাবার, প্রাথমিক খাবার, আমরা বলি না একটু নুন ভাত হলেই হবে, মানে খুব অল্প আহার, মানে যেটুকু না হলে নয়, এইটুকু খাবার যদি তারা পায় তাহলে তারা উঠতে যায়। এরা গাড়ি বাড়ি কিচ্ছু চায় না, এরা বিশাল একটা জীবনযাত্রা চায় না, এরা কিন্তু অল্পে খুশি, সামান্য একটু ভাত কাপড়েই খুশি। এই শ্রেণীর দিকে আমাদের তাকাতে বলেছে। আমরা অনেক বড় বড় দৃশ্য দেখি, অনেক বড় বড় কথা বলি, অনেক বড় বড় কথা ভাবি, কিন্তু আমাদের সমাজ সচেতন কবি, মানবপ্রেমিক কবি জয় গোস্বামী নুন কবিতার মধ্য দিয়ে সমাজের একদম নিচুতলার মানুষ, মধ্যবিত্ত নয়, একদম নিচুতলার নিম্ন শ্রেণী মানুষের দৈনন্দিন জীবনযাত্রা কি হয়, তাদের জীবনের সুখ দুঃখ প্রেম ভালোবাসা চাওয়া না পাওয়া পাওয়া সব কিছু মিলিয়ে তাদের লাইফস্টাইলটা কেমন হয়, এই কবিতার মধ্য দিয়ে কিন্তু কবি সে কথা তুলে ধরেছেন। ছোট্ট কবিতা, ষোলো লাইনের কবিতা, কিন্তু ষোলোটা পংক্তির মধ্য দিয়ে কবি কিন্তু একটা বিশাল বিশাল সমাজ ব্যবস্থাকে তুলে ধরেছেন এবং একটা প্রশ্ন রেখেছেন সমাজের উঁচুতলার প্রতি, প্রশ্ন রেখেছে এদের মুখ দিয়ে। এই সমাজের কোনো একজন প্রতিভু প্রতিনিধি কথাটা বলছে, আমরা মানে কারা, সমাজের ওই শ্রেণী মানুষ যারা না পাওয়ার দলে, বঞ্চিত শোষিত নিপীড়িত অত্যাচারিত সেই সব মানুষ, যারা অনেক কিছু জীবনে পায়নি, জীবনের রং যাদের কাছে ফিকে হয়ে গেছে, না কাজ করলে যাদের খাওয়া হয় না, সেই শ্রেণীর মানুষের কথাই কবিতার মধ্যে কবি প্রত্যেকটি পংক্তিতে ব্যক্ত করেছেন। আমি কবিতাটা পড়ি শোনো মন দিয়ে। আমি আবার বলি, যদি ক্লাস ইলেভেন ছেলেমেয়েরা কেউ থাকো, বাংলা বই সব স্কুল থেকে এখন সরকার বই দেয়, ইংরাজি বাংলা বই পায় দিয়ে দেওয়া হয়ে গেছে, বই পেয়ে গেছো, এই বইটা নিয়ে সামনে বসে পড়ো, দেখো আমি কবিতাটা পড়ছি, ছোট্ট কবিতা কিন্তু এর ব্যঞ্জনাটা এর ব্যাখ্যাটা কিন্তু অনেক অনেক বড়। কবিতার নাম হচ্ছে নুন, কবি জয় গোস্বামী। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান্দি গঞ্জিকাতে। পরে ব্যাখ্যা আমি যাচ্ছি, কবিতাটা শোনো আগে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া,
বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, কিন্তু পুঁতব কোথায় ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা টান্দি গঞ্জিকাতে। আমরা তো এতেই খুশি বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। ষোলোটা পঙ্ক্তি আছে, ছোট লাইন আছে, কিন্তু শেষে কবি এদের মধ্যে একটা কঠিন প্রশ্ন, একটা বেশ জোরালো প্রতিবাদ তুলে ধরলেন। কি বলছে? আমরা তো অল্পে খুশি, ওই যে বললাম এদের খুব সামান্য চাহিদা। দেখবে তুমি, আমি একটু চোখ বন্ধ করে দেখো আশেপাশে, দেখবে এরকম বহু ছোটো ছোটো ঘর আছে। সকালবেলা উঠে হয়তো বাবা রিক্সা চালান, বা কোনো মালিক কাজ করেন, বা কোনো রংমিস্ত্রি, মাও কিছু পরিচয়, আমি কোনো কাউকে কিন্তু ছোটো করা হচ্ছে না, শুধু সমাজের একটা শ্রেণীকে বোঝানো হচ্ছে। এটা সবসময় দেখি, পৃথিবীর চিরকালই ধনী দরিদ্র থাকবে, ব্যবধান চিরন্তন, সত্যের পাশে মিথ্যা, পাপ পুণ্য সাদা কালো, ধনী দরিদ্র বিপরীত শব্দ পড়ে এসেছি। ও আমরা যতই চেষ্টা করি কারাগার থেকেই যায়, ধনী দরিদ্রের ব্যবধান কোনোদিনও ঘটে না। তাই এদের কথা আমরা বলি পড়ি, কিন্তু সেই সুরাহা কিন্তু আমরা করে দিতে পারি না। কিন্তু ওই যে সাহিত্য থেমে থাকে না, কবিতা থেমে থাকে না, কবির কলম কিন্তু চুপ করে থাকে না, মাঝে মাঝে গর্জে ওঠে, প্রতিবাদ করে, সমাজকে সকলকে জানিয়ে দেয়। সেই জন্যে কিন্তু কবি কবিতার মধ্য দিয়ে এদের কথা আমাদের সবার চোখের সামনে, চোখে আঙুল দিয়ে একবার দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন যে নিচু তলার মানুষদের জীবনযাত্রাটা কেমন হয়, ওরা কি পায়, ওরা কি চায়, আর কি পায় না, কি চায় না। হ্যাঁ, তাই বলছে আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে। এবারে দুঃখ নেই, বলছে আমরা তো সামান্য, একটু ডাল ভাত, পরনে কাপড় একটু হলেই যথেষ্ট, বড় বাড়ি, গাড়ি, কালার টিভি বা গাড়ি কিচ্ছু চায় না, সামান্য পেট ভর্তি করা খাবার পেলে এরা খুশি হয়, আমরা দুঃখ করি না। মানে না পেয়ে পেয়ে এরা ভেবে নিয়েছে এটাই জীবন, এর চেয়ে বেশি পাওয়া যায় এ কথা তারা ভাবতেই পারে না। তাই বলছে আমাদের দুঃখটুকু কিছু নেই, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। সাধারণ বলতে কী বুঝি আমরা? যেটুকু না হলে নয়, সাধারণ একটা মোটা কাপড়, একটু ডাল ভাত তরকারি, কোনো দিন যদি সপ্তাহে একদিন মাছ হলো, এই মাংস, বিরিয়ানি বা দামি দামি খাবার, গাড়ি চড়া, ওই আইনক্স থেকে সিনেমা দেখা, এর ভাবতেই পারে না, এরা খুব সাধারণ জীবনযাপন করছে। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, মানুষ থাকলেই তার অসুখ থাকবে, রোগ থাকবে, ওদেরও হয়, রোগ হয়, আবার ধার দেনা, এই বাচ্চার অসুখটা করলো, ঘরে তো পয়সা নেই, যেটুকু রোজগার করে পেটের জন্যে সেটুকুও শেষ হয়ে যায়, এর বাইরে কোথায় শিক্ষা পাবে, কোথায় স্বাস্থ্য পাবে, কোথায়? যখনই বাচ্চারা অসুখ করলো, পাশ একটু হাত পা দেবো, বাবুদের বাড়ি, বাবু টাকাটা দাও, আবার কাজ করে শোধ দেবো বা পরে শোধ দিয়ে দেবো। তাহলে অসুখ হলে এদের ধার হাত পাততে হয়, অসুখে যে পয়সা লাগে সে পয়সা এরা রোজগার করতে পারে না, যেটুকু আয় করে ওই শুধু ওই উদরের খিদে নিবৃত্তি করার জন্যে, পেটের খিদে নিবৃত্তি করার জন্যে কিন্তু ওই পয়সাটুকু শেষ হয়ে যায়। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রে দুভাই মিলে টান্দি গঞ্জিকাতে। গঞ্জিকা মানে একটা মাদক, মানে নেশা, হ্যাঁ, যাকে বলে গাঁজা বলে। তোমাদের শিবের সঙ্গে একটা গাঁজার সম্পর্ক আছে, মহাদেবের পুজোয় গাঁজা সিদ্ধি দিতে হয়, এটা একটা পৌরাণিক ব্যাখ্যা টাকা আছে। রিসেন্ট এই দেখবে শিবরাত্রের সময় বা শিব পুজোর সময় এটা ব্যাপার গাঁজা, কিন্তু গঞ্জিকার নেশা, আমি নেশার কথা কবি কিন্তু বলতে যাইনি, এই শ্রেণীর মানুষেরা দেখবে শুধু একটা নেশার কথা বলেছে, এটা আরও অনেক নেশা, নেশা করে বুঁদ হয়ে পড়ে থাকে, পেটে খিদে, ঘরে অভাব, অনেক সমস্যা, এরা এই নেশা করে পড়ে থাকে। এটা শিক্ষা দীক্ষা কম, যে ঠিক আছে 300 টাকা দিয়ে রোজগার করে, ঠিক আছে 50 টাকা রেখে দিই, পরের দিন আবার লাগবে বা বাচ্চার শিক্ষা বা স্বাস্থ্যের জন্য, এদের সে বুদ্ধিটুকুও নেই, পড়াশুনো কম জানে, ওদের জীবন সম্পর্কে ধারণাটাও কম, তাই এরা নেশা করে। তোমরা দেখেছো দৃশ্য, এই গঞ্জিকা মানে গাঁজা,
মানে কবি উল্লেখ করেন করেছেন বিষয়টা, এরা দু ভাই মিলে, এরা আবার এদের মধ্যে ব্যবধানটাও কি বাবা ভাই বোন, মানে বোন না বাবা ভাই বা দুই ভাই মিলে, বা ভাই মানে তো নিজস্ব ভাই না, পাড়া একসঙ্গে যারা কাজকর্ম করে তারা বসে একসঙ্গে নেশা করছে, এই দৃশ্য আমরা দেখেও থাকি। তারা নেশা করে ওই কিছুক্ষণ ভুলতে চায়, ভুলে থাকতে চায়, এদের অভাব অভিযোগগুলো সবসময় যে তা হয় তা না, কিন্তু এরা নেশাটা করে। গঞ্জিকে মানে গাঁজা, সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, যে কথা একটু আগে বললাম। এদের জীবনের পরিকল্পনাটা নেই, পরিমাপ জ্ঞানটা নেই, আসবে কোথা থেকে, এগুলো কখন আসে, একটু শিকার দিকে থাকলে, জীবনকে বুঝতে পারলে এরা তখন ভাবে না ঠিক আছে একটু ছেলের জন্য বা সন্তানের জন্য কিছু রাখি ও শিক্ষার জন্য, এটা ভাবে না। আজকে 500 টাকা একটু ওভার টাইম করলো, কাজ করে 200 টাকা বেশি পেলো, সেদিন কী করলো, ও আজকে টাকা বেশি পেয়েছি, অনেক বাজার করলো, দেখা যাচ্ছে সেদিনকে মাছ মাংস ডিম এক পাতে খেয়ে নিল, মাত্রা ছাড়া খেয়ে নিল, ঠিক আছে 200 টাকা রাখি পরের দিন বাচ্চা অসুখের জন্য। এই ধারণাগুলো এদের মধ্যে থাকে না, নেই বলি এরা এত কষ্ট। ওদের সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, সব দিন বাজার, এ নো আট নো পে, কাজ করলো না খাবার পেলো না, যেদিন বেশি ইনকাম করলো সেদিন অনেক বাজার করে খেয়ে নিল। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, ফুল আমার ঘরে ফুলদানিতে ফুলটা কখন আমি রাখবো, আমার চাল ডাল তেল মশলা আমার প্রাথমিক যে প্রাইমারি ডিম্যান্ড, এগুলো প্রাথমিক চাহিদা পরিপূর্ণ হলেই তখন শখের কথা আসে। সকালে আগে গিয়ে আমি একতরা রজনীগন্ধার স্টিক কিনি না, আগে আমি কী চাল, আমার গ্যাসটা আছে কি না, চাল ডাল একটু মাছ চা বিস্কিট এই যেগুলো বা বাচ্চার দুধ, এইগুলো কেনার পরে যদি পয়সা থাকে ঠিক আছে, পয়সা আছে একটা ফুল কিনি, গিয়ে আগে ফুলের খবর নিই না, ফুল আমরা কিনি না। এরাও তাই বললো, যখন বাজারটা পয়সা বেশি হয়েছে কী করলো, বাজারটা করার পরে ফিরে আসছে, এত ফুল বিক্রি হচ্ছে হচ্ছিলো, কী করলো কি, একতারা রজনীগন্ধা স্টিক বা ফুলে বা গোলাপ চারা, একটা গোলাপ ফুলের চারা কিনে আনলো। দেখো কবি এদিকটাও কিন্তু বলতে ভুলে যাননি, আসলে মানুষ তো, মানুষের মধ্যে শুভবুদ্ধি থাকে, সৌন্দর্য জ্ঞান থাকে, সুন্দর করে বাঁচবার বাসনা থাকে, ইচ্ছা থাকে, তাই আরবার সময় একটা ফুল, ফুল তো সৌন্দর্যের প্রতীক, সুন্দরের প্রতীক, ওর ইচ্ছা করে দেখে তো বাবুর বাড়ি কাজ করে আ যায়, বাবুর বাড়ির সুন্দর ফ্ল্যাট ঝাঁ ঝকঝকে ফ্ল্যাট বানিয়ে এলো, রং করে এলো, সেখানে থাকতে পারে কি, ওরা সেই কুঁড়ে ঘরে ফিরে যায়। বাবুর ব্যালকনিতে কত ফুলের টব টবে কাজ করে আসে মালি, যে মালি ফুলের বাবুর বাগানে কাজ করে, সেখানে ফুল গাছে জল দেয় সার দেয় ফুল ফোটে দেখে আসে, মনে তো বাসনা থাকে, রক্ত মাংসের মানুষ তো, তারও তো ইচ্ছে করে তার বাড়ির দুয়ারে দুয়ারে ফুল গাছ থাকুক, তাই হয়তো সেই বাসনার বশবর্তী হয়ে সে কী করলো, গোলাপ চারা কিনে বাড়ি ঢুকলো। পরক্ষণেই কি রাস্তা আনতে আনতেই ভাবছে হয়তো, কিন্তু পুঁতবো কোথায়, ফুল কি হবেই তাতে, নিজের নিজের কাজে নিজেই প্রশ্ন করছে, আমি যে গোলাপ চারাটা কিনলাম হাতে করে নিয়ে যাচ্ছে, বলছে পুঁতবো কোথায়, আমাদের জায়গা নেই, থাকারই জায়গা নেই। তোমরা দৃশ্য দেখে থাকবে ছোটো ছোটো কুঁড়ে ঘর খালের পাশ দিয়ে, উপরে বাচ্চারা পড়ছে বা শুয়ে আছে, এই সেই চৌকির তলায়, খাট বলবো না চৌকির তলায় মা রান্না করছে, কুটনো কুটছে মাছ, মাছটা মাছের খোঁজ আঁশ টাঁশ ফেলছে ওই ছোট্ট ঘরের মধ্যে, উপর নিচ করে বাস করছে, সেখানে ওই ঢুকতে মাথা নিচু করে এখানে ঢুকতে হয়, পাশে দেখবে ওই মাটির দইয়ের হাঁড়ি বা ছোট্ট একটা টায়ারের মধ্যে একটু মাটি দিয়ে ফুলের চারা বসিয়েছে, এ দৃশ্য আমরা দেখে থাকি। সেটাই বলছে ওদের থাকারই জায়গা নেই, ফুলের গাছ পুঁতবে কোথায়, তাই নিজের প্রশ্ন নিজেই করছে, কিন্তু পুঁতবো কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টান্দি গঞ্জিকাতে, এরা বেশি ভাবতে পারে না জীবন সম্পর্কে, যে ধারণাটা অনেক দীর্ঘস্থায়ী হয় না, একটা কিছু করলো আবেগের বসে করে ফেললো, পরক্ষণে ভাবলো না থাকো দরকার নেই, আবার নেশা করে পড়ে থাকলো। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, ওই যে আনা নেওয়া দিন আনা দিন খায়, এতেই খুশি আমরা, এর অধিক কে চায়, চাইলে তো আমরা পাবোও না, অতএব না পেতে পেতে না চাইতে চাইতে ওরা ভুলেই গেছে, ওরা ভেবেই নিয়েছে এটাই বোধহয় জীবন, হেসে গেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। দেখো এদের মধ্যে কিন্তু এরা সহজ, এক কথা কি এরা সহজ সরল, এদের যে ঝগড়া দেখবে এই পরের লাইনই বলবে, খুব ঝগড়া করলো, খুব বিরাট ঝগড়াটা করলো, পরক্ষণে আমার গলাগলি ভাব করে চলে এলো, যে স্বামী স্ত্রী ঝগড়া হলো, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করলো, খুব ঝগড়া করলো, এদের ঝগড়া কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় না,
ওদের ঝগড়া ওখানেই হয়, ওখানেই রাত্রে ঝগড়া করলো, পরে আর সকালবেলা ওদেরকে ডেকে আবার আয় ভাই চা খাই, কি স্বামী স্ত্রী আবার মিলে গেল। বললাম কোনো দিনই দীর্ঘস্থায়ী হয় না, তাই বলছে রে হেসে কেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। এইগুলি প্রশ্ন আসে দুপুর রাত, আমার রাত দুপুর, তার মানে মাঝ রাত, অর্থাৎ রাত বারোটা বা রাত একটা হতে পারে, মানে বারোটার পরে আর কি এরকম ব্যাপার। মাঝে বাড়ি ফিরে দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে, তা শীতকাল সারাদিন কাজকর্ম হয়নি, পকেটে পয়সাও নেই, কাজের সন্ধানে ঘুরে ঘুরে খালি হাতে শূন্য হাতে বাড়ি ফিরিয়ে এলো, এবারে খাবারও তো নেই। শীতকাল কী করলো, তার স্ত্রী হয়তো একটু ঠান্ডা ভাত দিল, শীতকাল আমরা গরম গরম খেতে ভালোবাসি, জোটেনি, ওদের আবার গ্যাস তো নেই, ও তো কাঠের উনুন রান্না কাঠই নেই, ভাত ঠান্ডা ভাত দিল, ঠান্ডা ভাত যদিও দিল ভাতটা খাবে কী দিয়ে, তৈ তরকারি পরের কথা, যে নুন দিয়ে যে খাবে নুনটাই ঘরে নেই, তাই নুন নেই ঠান্ডা ভাতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, লাইনটা খেয়াল করো, স্বাভাবিক, একে পেটে খিদে, বাইরে ঠান্ডা, পকেটে নেই পয়সা, রাগ তো পুরুষ মানুষ, রাগ তো চড়েই যাবে, রাগ চড়ে কি বিরাট রেগে গেছে, আমি তার মাথায় চড়ি, মানে রাগের মাথায় সে চড়ছে, অর্থাৎ কি কবি এটা বলতে চাইলেন যে প্রচণ্ড রেগে গেল, রাগ চড়ে আমার মাথায় আমি তার মাথায় চড়ি, অর্থাৎ রাগের মাথায় আমি চড়ছি, অর্থাৎ আমি প্রচণ্ড রেগে যাচ্ছি আমরা, আর বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি, এ বাপ বেটা হোক দুই ভাই হোক বা স্বামী স্ত্রী হোক, মানে একটা ঝগড়া বেঁধে যাবে, এবং এমন ঝগড়া করে হঠাৎ সবাই ঘুমাচ্ছে রাত বারোটা বাজে বা রাত একটা বাজে, হঠাৎ চিৎকার করে সারা পাড়া মাথায় করলো, মানে সবার ঘুম কেড়ে নিল, সবাইকে জাগিয়ে দিল, করি তা কাটতে কি পরক্ষে নিজেই বলছে, আমরা ঝগড়া করি চিৎকার করি মারামারি করি হাতাহাতি করি, করি তা কাটতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, এই আমরা ঝগড়া করলাম ইচ্ছা করে তো করিনি, আমার পেটে খিদে, পকেটটা শূন্য, পয়সা নেই খেতে পাই না, আমাদের ঘরের শিশুরা শিক্ষা পায় না স্বাস্থ্য পায় না, আমাদের বউয়ের যে ঘরে ভালো কাপড় জোটে না, রোগে ওষুধ পায় না, আমরা এত না পাওয়ার জীবন যন্ত্রণার মধ্যে দিন কাটাই, তাহলে আমরা চিৎকার করতেই পারি, কে আমাদের বলতে আসবে, কোন দাদা বলতে আসবে, আসুক বলতে, এরকম একটা হিম্মত, এরকম একটা বেশ জোর গলা তার প্রতিবাদ, করিতে কাটতে দেখি আমরা ঝগড়া করতেই পারি, হ্যাঁ আমরা তো সামান্য লোক, আমরা তো কেউ কোটা নই, আমরা কেউ কেটাতে নই, আমরা গণ্যমান্য কেউ নেই, আমাদের পিছনে আমরা রাস্তায় চললে আমাদের পিছনে দশটা গাড়ি যায় না, আমরা ফুটপথে পাশ দিয়ে নীরবে নিঃশব্দে হেঁটে যাই, আমাদের গলার শব্দ কেউ শুনতে পায় না, আমরা না পাওয়ার জীবনটাই আমরা চালিয়ে যাচ্ছি, অতএব আমরা সামান্য লোক, হ্যাঁ আর কেন আমরা এত কথা বলছি কেন, আমাদের এই শুকনো ভাতে একটু লবণের ব্যবস্থা করে দিন না, অর্থাৎ একটু খাবার মতো একটু মানুষ খেতে পারে এমন একটা পরিবেশ, এমন একটা ব্যবস্থা আপনারা করে দিন, তাহলে আমরা ঝগড়াও করবো না, মারামারিও করবো না, রাত দুপুরে চিৎকারও করবো না। শেষে একটা কবি এদের মুখ দিয়ে একটা প্রতিবাদ, একটা জিহাদ ঘোষণা করলেন, অর্থাৎ যারা সমাজের উঁচু শ্রেণীর মানুষ, শাসক শ্রেণী, তাদের দিকে চোখ ফেরাতে বললেন যে আপনার দেখুন এদের, এদের একবার চেয়ে দেখুন, এরা এরা কী পাচ্ছে আর কী পাচ্ছে না, এদের জীবনটা কোথায় পৌঁছে গেছে না পা না পেতে পেতে, তাই সেটাই উনি বললেন কবি এদের মুখ দিয়ে, যে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা, অর্থাৎ নুন, নুনের ব্যবস্থা, এ নুন মানে তো একদম প্রাথমিক বলেছি, নুন মানে শুধু নুন নয়, অর্থাৎ খেতে পারে এমন একদম প্রাইমারি ডিম্যান্ড নুন ভাত, মানে আমরা বলি না এসো একটা নুন ভাত খেয়ে যাও, মানে সামান্য ডাল ভাত খেয়ে যাও, খুব সাধারণ আহার, এইটুকু ওরা চায়, এর বেশি ওরা কিছু চায় না, এইটা হচ্ছে কবিতা। অর্থাৎ তাহলে কবিতা আমরা কী পড়লাম, আমরা এটাই জানলাম যে সমাজের একদম নিচু তলার মানুষদের জীবনের যে পরিধি, তাদের জীবনযাত্রা, সেটাই কবিতার কিন্তু মূল বিষয়বস্তু। তোমরা কবিতাটা বারবার বলছি, এখন শর্ট কোশ্চেন হয়, এমসিকিউ অর্থাৎ মাল্টিপার্পাস চয়েস কোশ্চেনগুলো হয়, খুব খুঁটি খুঁটি পড়বে, আর কবিতার মূল ভাবটা, এটা মোটেই কঠিন কবিতা নয়, তোমরা এ দৃশ্য কবি কবিতার মধ্য দিয়ে বলেছেন, যদি আমরা চারপাশে একটু তাকাই, এ দৃশ্য আমার বাড়ির পাশে আছে, হাটে বাজারে পাশে আছে, খালপার দিয়ে যাবে আছে, ট্রেন দিয়ে যাবে দুপাশে দেখবে, একদম বাস্তব চিত্রায়ণ এই কবিতাটা তোমরা দিন দেখতে পাবে। আমি সবসময় ছেলেদের বলি, তোমরা দেখবে এই কবিতাটাই পড়ালাম, তোরা দেখবি যখন এই বাঙুরের খালপার দিয়ে যাবি, আমি আমার এলাকায় বলি, তো দেখবি এই
চুপচাপ দেখতে তো যাবি, বলে স্যার তো কবিতাটা পড়ালেন, এই কবিতাটা তো চিত্র দেখতে পাচ্ছি, আরও কবিতাটা মনে বলি না। যে কোনো জিনিস যদি বাস্তব দেখা যায়, আমরা পাহাড় নদীর কথা সমুদ্রের কথা বইতে পড়ি, ভূগোলে বইতে পড়ি, যে চেরাপুঞ্জিতে বছর দুবার বৃষ্টি হয় এটা আমরা বইতে পড়ি, যদি একবার গিয়ে দেখতে পারি সেই জ্ঞানটা বাস্তব হয়, সঠিক হয়। ঠিক তেমনি করে এই কবিতাটা পড়বে এবং চুপচাপ তুমি চারপাশে একবার তাকিয়ে দেখবে। এখন তো বর্তমান পরিস্থিতিতে তো আরও ভয়ঙ্কর হয়ে গেছে, এই পাঁচ ছ মাস তো কাজ অনেকেরই বন্ধ, অতএব এই দৃশ্যটা, এই নুন কবিতাটা যেন আরও প্রকটভাবে, আরও বাস্তবভাবে আমাদের সামনে উঠে এসছে। আমরা তো দেখেছি তো না, যখন এই এক দেড় মাস আগেও তো দেখলাম যে বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন বা সরকার থেকে কত ত্রাণ সামগ্রী দিচ্ছে, সেখানে শুধু এই নিচুতলার মানুষ কেন, অনেক অটোওয়ালা ভাইরা, রিক্সাওয়ালা ভাইরা, সবজিওয়ালা, যাদের যাদের আয় বন্ধ হয়ে গেছে তারাও কিন্তু ওই ত্রাণ নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে। পেটের খিদে, বড় খিদে, পেটের জ্বালা বড় জ্বালা, সবচেয়ে বড় মহাজন পেট মহাজন, অতএব সেই ক্ষুণ্ণে বৃত্তির জন্য আমরা অনেক কিছুই করতে পারি। এই মানুষগুলো সেই শ্রেণীর প্রতিভু, অত এদের দিকে আমরা সবসময় ভালোবাসার সঙ্গে, সহানুভূতির সঙ্গে একটু দিকপা আলোকপাত করব, তাহলে বোধহয় সমাজটা একটু ভালো থাকবে। ধনী দরিদ্রের ব্যবধান কেউ গোছাতে পারিনি, পারবেও না, ভবিষ্যতেও হবে না, কিন্তু যদি একটু ভালো রাখা যায় তাহলে আমরাও ভালো থাকবো। এটা সমাজের একটা বিরাট অংশ, তোরা ওরা না থাকলে, আমরা যদি নজরুলের কথা ভাবি, উনি কিন্তু না আমার কৈফিয়ত কবিতায় ওই নুনের কথা বলেছেন যে ক্ষুধা তোর শিশু চায় না স্বরাজ, চায় দুমুটো ভাত একটু নুন। যখন দেশ স্বাধীনতা পরাধীন দেশে যখন আন্দোলন চলছিল, তখন নজরুল দেখিয়েছেন, ও বলছে ক্ষুধা তো যে বাচ্চাটার পেটে খিদে স্বরাজ, অর্থাৎ স্বাধীনতা সে চাইছে না, তার পেটে খিদে সেটা নুন ভাত চাইছে, উনি কিন্তু নুনের কথা বলেছেন। দেশ স্বাধীন হবে লড়ছে এক মানুষ, একদল মানুষ এক শ্রেণীর সংগ্রামে, কিন্তু আবার একদম নিচুতলা গরিব মানুষ তারা, সেই শিশুটা একটু নুন ভাত চাইছে, সে স্বরাজের চেয়েও স্বাধীনতার চেয়েও নুন ভাতটা তার কাছে বেশি কাম্য, তার পেটে খিদে আছে, তাই না? তাহলে এদের কথা আমাদের ভাবতে হবে, এটা হচ্ছে কবিতার বিষয়বস্তু। আর রবীন্দ্রনাথ বললে তো অনেক কথা বলা যাবে, রবীন্দ্রনাথ বারবার উনি কবিতা বলেছেন যে ওরা কাজ করে, এই শ্রেণীর মানুষ কিন্তু, যে শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে, এই ওরা কারা, ওরা এই শ্রেণীর মানুষ যারা খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, যারা কি, যারা না কাজ করলে আমাদের সমাজটাই অচল হয়ে যাবে। এই দৃশ্য, বাস্তব দৃশ্য আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে এদের জন্য আমরা ভালো থাকি, এই যে আমরা ফ্ল্যাটে থাকি বা বড় বাড়িতে যারা যারা আমরা থাকি, যে সকালবেলা উঠে যে কাজের লোকগুলো আসে, যে দুদিন কাজে না আসে আমাদের অবস্থা কী হয়, তাহলে ওদের প্রতি আমাদের ভালোবাসা, সহানুভূতি একটু বেশি করে দেওয়া উচিত, যে ওরা না হলে আমরা কী করি, আমরা তথাকথিত ভদ্রলোকেরা কী করি, আমরা ওদেরকে আমরা সবসময় নিই দূরে সরিয়ে আছি। তবে হ্যাঁ, যুগ পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে, আমি চলাফেরা পথেও দেখেছি, আগে বলতো রিক্সাওয়ালা এই রিক্সা রিক্সা ডাকছে, এখন কিন্তু আমি অনেক শুনেছি ওরাও প্রতিবাদ করতে শিখেছে, ও ভাই এসো আপনি বলতে হবে, ওদেরকে সম্মান দিয়ে চলতে হবে, ওরা না হলে আমরা চলতে পারবো না, আমরা ভালো থাকতে পারবো না, অতএব এই শ্রেণীর মানুষকে আমরা আরও বেশি ভালোবাসবো। এটাই এটা ইনডাইরেক্ট বা অপ্রত্যক্ষভাবে বা সুপ্তভাবে কবি কিন্তু এই বার্তাটাও দিলেন, এদের প্রতি একটু সহানুভূতি ভালোবাসার বন্ধনে আমাদের আবদ্ধ করতে হবে। আচ্ছা, আজকের আমাদের প্রথম ফোন রয়েছে, একটু নিয়ে নেবো আমরা, তারপর পরবর্তী আমরা প্রশ্নে চলে যাব। হ্যালো, কে রয়েছো? হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার, বলো। আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ তিওয়ারি বলছিলাম। বলো। হ্যাঁ হ্যালো ম্যাম, আমি নমস্কার ম্যাম। হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো বলো। দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি থেকে বিশ্বজিৎ তিওয়ারি বলছিলাম। বলো। বলছিলাম ম্যাম, এই স্যারের যে কবিতা শুনলাম, আমার একটা প্রশ্ন ছিল, এই কবিতা থেকে সম্ভাব্য কিরকম প্রশ্ন আসতে পারে একটু যদি স্যার বলে দেন। একদম একদম, আমরা অবশ্যই এবার প্রশ্নতেই যাব। এবার প্রশ্নে যাই। হ্যাঁ, আমরা প্রশ্নতে যাব, আমরা সেই অনুযায়ী এগোচ্ছি। তবে তবু তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই এই কবিতা বিষয়ক, বা আমাদের এই প্রশ্ন বাদ দিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা কিন্তু অবশ্যই ফোন করতে পারো। তাহলে স্যার বরঞ্চ আমরা প্রশ্ন চলে যাই। আচ্ছা, আজকের কিছু প্রশ্ন আমরা সেট করেছি, সেভাবে এগোচ্ছি। দেখো, তোমাদের যদি এই প্রশ্নের মধ্যে হয়ে যায় তো ঠিক আছে, যদি কোনো এক্সট্রা প্রশ্ন থাকে তোমরা কিন্তু ফোন করতে পারো। আচ্ছা, আমাদের আজকের প্রশ্ন রয়েছে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, এই দিন চলে যাওয়ার মধ্যে দিয়ে বক্তা কি বলতে চেয়েছেন? বেশ, আমি এতক্ষণ ধরে যে বিষয়টা আলোচনা করলাম, আমারই কোশ্চেন, যে প্রশ্নগুলো আমি দিয়েছি সমস্ত উত্তর কিন্তু আমার কথার মধ্যে ছিল। আমি আরেকবার রিপিট করছি, আরেকবার বলে দিই, ইলেভেনের কোশ্চেনের প্যাটার্নটা কেমন হবে, পাঁচের বেশি কিন্তু কোনো আর উত্তর লিখতে হবে না,
হাইয়েস্ট 5, আমাদের আগে সব 15 নম্বরে অ্যানসার করতে হতো, এখন যেন মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসছো 5, অতএব এটা 1+5 মানে 5 নম্বরে কোশ্চেন, বড় কোশ্চেন, এটাই 5 মানে বড় কোশ্চেন, 5-এর কোশ্চেন থাকবে, আর 1 নম্বরে থাকবে কোশ্চেন শর্ট কোশ্চেন, আর থাকবে ওই বহু বৈকল্পিক অর্থাৎ এই মাল্টিপারপাস চয়েস, এই তিন ধরনের কোশ্চেন থাকবে। প্রথম কোশ্চেন হচ্ছে সাধারণ ভাত কাপড়ে, আমি শুরুতেই কবিতা প্রথমেই আছে, প্রথম যেটা বলবো, তোমরা 16 পংক্তির কবিতা, তোমরা কিন্তু খুব ভালো করে কবিতাটা খুঁটি খুঁটি পড়বে, এবং 4-5টা শব্দ আছে একটু, তার মানেগুলো তোমরা জানতে পারো বা না জানতে পারো, ওই এছাড়া খুব কঠিন মানে বা কঠিন শব্দ কিন্তু কবি এখানে চয়ন করেনি বা কবিতার মধ্যে আনেননি। সাধারণ ভাত কাপড় মানে কাদের কথা বললাম, এই সাধারণ মানুষের কথা বললাম, ওরা কি বিশাল কিছু চায়? না, সাধারণ মানে কোনো রকমে ডাল ভাত এবং লজ্জা নিবারণ করার জন্য যেরকম পোশাক, বিশাল স্যুট বুট এসব চায় না, ওরা দেখবে সব সাধারণ, যে যে মিস্ত্রিগুলো বা যেসব কাজের লোকগুলো আসে তাদের পোশাকগুলো ভাবো, আমি তোমাকে মিলিয়ে দিচ্ছি একদম। আমি বললাম না এই কবিতাটা পড়তে বই যেমন পড়বে, তুমি বাস্তবের সঙ্গে তুমি একটু সংযোগ রাখবে, দেখবে কবিতাটা তুমি পরিষ্কার বুঝতে পারছো। স্যার তো এই কথাই বললেন, এটাই বলছে যে ওদের খুব সাধারণ কাপড়, খুব দামি দামি, ওরা পুজোর সময়, আমরা পুজোর সময় এ দোকান সে দোকান কত দোকান কিনি, কত পোশাক কিনছি, হ্যাঁ এরা কি ওই ফুটপাথ থেকে দেখবে সাধারণ একটা সাধারণ জামাকাপড় কিনলেই এতে কি খুশি? ওদের বাচ্চারা কিন্তু কোনো অপশন দেয় না যে বাবা আমাকে এই দিতে হবে, ওরা বাবা মা যা এনে দেয় ওরা তাতেই কিন্তু হাসি মুখে চলে যায়। সাধারণ ভাত কাপড়, সাধারণ দুটো খাবার, পেট ভর্তি যাতে হয়, পেটটা ভরে এমন খাবার, আর লজ্জা নিবারণ হতে পারে এমন পোশাক, এটাই সাধারণ পোশাক। এটা একটু গুছিয়ে বলে উত্তর হয়ে গেল। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, আমাদের শুকনো ভাত লবণের ব্যবস্থা হোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। আচ্ছা, কারা কাদের কাছে কেন এই দাবি করেছেন? দেখো ওই যে এটা বললাম কবিতাটা যে শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, ওই যে লবণ নুন, এটা কবিতার শেষে বলা হয়েছে যে ওই যে বলো না যে আমরা তো রাত দুপুরে এসে ঝগড়া করি, সারা পাড়া মাথায় করি, এতে অনেকের ঘুম টুটে যায়, আমাদের অশিক্ষিত অসভ্য বলে গালাগাল করে, আমাদের প্রতি আঙুল তোলে, আমাদেরকে খুব ছোট নজরে দেখে, কিন্তু আমাদের যে অসুবিধাটা, আমাদের যে না পাওয়ার জীবনটা, এই ব্যাপারে কিন্তু কারো হেলদোল নেই। আমরা কী করে একটু ভালো থাকতে পারি, আমাদের ছেলেমেয়েরা একটু শিক্ষা স্বাস্থ্য দুটো ভাত পেতে পারে, এ বিষয়ে কিন্তু কারোর কোনো মাথা ব্যথা নেই, অথচ আমাদের দিকে আঙুল তুলে অনেক বড় বড় কথা বলতে পারে। দেখো এটা কিন্তু এই শ্রেণীর মানুষের মধ্যে এটা বোঝে যে আমরা বললে তোমরা বলো, কিন্তু আমাদের এই শুকনো ভাত, এক মুঠো ভাত, একটু নুনের ব্যবস্থা করো না, নুন মানে একটু ডাল ভাত অর্থাৎ খেতে পারি, আমাদের পেটটা ভরে এমন একটু ব্যবস্থা তোমরা করে দাও না, তাহলে তো আমরা আর এমন এত চিৎকার করি না। হ্যাঁ, এটা প্রতিবাদ, এটা কবি কিন্তু এদের মুখ দিয়ে একটা সমাজের কাছে একটা প্রশ্ন তুলে দিলেন যে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা, লবণ না হলে তো ভাত খেতে পারবে না, ভীষণ প্রাইমারি ডিম্যান্ড, প্রাথমিক চাহিদা নুন ভাত, ডাল ভাতটা। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন রয়েছে, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, এই গোলাপ চারা কিনে আনার মধ্যে দিয়ে বক্তা কোন সত্তা প্রকাশিত হয়েছে বক্তার, এবং বাস্তবে তাদের চিত্র কেমন? আমি প্রথমে এই কবিতাটা কিন্তু সামগ্রিক ব্যাখ্যাটা করেছি, আমি প্রশ্ন করে করে আরেকবার বলে দিই মন্দির, আমি আগেই বলেছি তোমাদের হাতে বই আছে কিন্তু তোমরা এদের এমন স্কুল শুরু হয়নি, তোমরা কেউ পড়োও নি, হয়তো কেউ কেউ বাড়িতে অনলাইনে বা বাবা মা যা পড়াচ্ছেন, কেউ কেউ পড়েও ফেলেছ, তা ঠিক আছে সে পড়ো, আর আমারটাও শোনো, প্রশ্ন করবে বাড়িতে, মানে ম্যাডাম তো বলেই দিলেন যে পরবর্তীকালে কিন্তু এই কথাগুলো তোমরা যদি সার্চ করো সব পেয়েও যাবে, অত কোনো অসুবিধা নেই, হ্যাঁ ইউটিউব ফেসবুকে পেয়ে যাবে, অত কোনো অসুবিধা নেই। তাহলে শোনো, আগেই আর একবার বলে দিই, আমাদের শখ হবি, হবিটা কিন্তু কেউ প্রাইভেট ডিমান্ড নয়, কিন্তু আমার সব কিছু মেটার পরে তো আমার শখ, ফুল বাগান করা আমার শখ, আমি স্ট্যাম্প কালেক্টিং করতে পারি, আমি কয়েন কালেকশন করি, এগুলো আমার শখ, এগুলো বাইরে তেমনি করে আমি ফুল গাব, আগে আমার ঘরে চাল ডাল তেল মশলা গ্যাস, হ্যাঁ ঠিক কাপড়চোপড়গুলো আছে কি না, এগুলো যখন ফুলফিল হয়, এগুলো যখন সব ঠিকঠাক থাকে, তারপরে কিন্তু ফুলের কথা ভাবি বা শৌখিনতার কথা ভাবি। ওই যে বললাম এরা যে হয় কোনো কোনো দিন বাজার হয় না, সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, এই কথা মার্ক, মাত্রা ছাড়া মানে কি, মাত্রা বলে ছাড়িয়ে যাচ্ছে, বলে না সে বেশি বেশি
বেশি বেশি করে ফেলছে, একটু আয় বেশি ওটা ওভার টাইম করেছে, এর 300 টাকা রোজ, সেদিন কিন্তু 500 টাকা 200 টাকা বেশি পেলো, সেদিন কী করলো, ইচ্ছেও তো করে, ওরা তো মানুষ তো, রক্ত মাংসের মানুষ, ওদের মধ্যে প্রেম ভালোবাসা আছে, শৌখিনতা সৌন্দর্য চেতনা সবই আছে, কিন্তু প্রকাশ করতে পারে না, প্রকাশ করার অবস্থাটা থাকে না, তাই পারে না। তো সেদিন মনে হয়েছে গোলাপ চারা রাস্তায় বাজার করে ফিরছে, টবে গোলাপ ফুল চারা বা বিক্রি হচ্ছে, একটা নিয়ে যাই বাড়ি, ওই আবেগের বসে কিনে ফেললো, কিনে ফেলেছে শখ এটা, পরক্ষণে ভাবছে কিন্তু পুঁতব কোথায়, ওই যে জায়গাই তো নেই, থাকার জায়গা নেই, শোয়ার জায়গা নেই, ওই বললাম না দেখবে উপরে চৌকিতে বাচ্চা শুয়ে আছে বা স্বামী শুয়ে আছে, নিচের ওই খাটের নিচেই, খাট বললে বলো ভাই ছোটো চৌকির নিচে ওই মা রান্না করছে বা কাজ করছে, বাসন মাজে, ঘরের দরজার কাছে বাসন মাজছে, ওই পাশে ছোট্ট একটা দইয়ের হাঁড়ি বা কোনো টপ দিয়ে একটা ফুলের চারা লাগিয়ে আছে, এই ওদের জায়গা। তখন ভাবছি এই যে বক্তা সে বলছে কিন্তু পুঁতব কোথায়, অর্থাৎ শখ থাকে গোলাপ চারা বা ফুলের চারা কেনে, কিন্তু তার মানে কী বলছে কবি কী দেখালেন যে এদের মধ্যেও সৌন্দর্য বোধ আছে, সুখে থাকার ভালো থাকার আনন্দে থাকার সমস্ত বাসনা এদের থাকে আছে, এটা তো স্বাভাবিক, ওরা তো রক্ত মাংসের মানুষ, ওরা সমাজকে দেখে, বড় মানুষদের দেখে, অতএব ইচ্ছা তো করবেই, কিন্তু ক্ষমতা এদের একেবারেই শূন্য, তাই বলছে কোথায় পুঁতব, গোলাপ চাঁদা কিনলাম বেশি আয় হলে কিনে পেলে, যদি চাল ডালগুলো হয়তো কিনে একটা। আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্নে আমরা যাবো, তবে তার আগে একটু ফোন রয়েছে একটু নিয়ে নেবো। হ্যালো কে রয়েছেন? হ্যালো হ্যালো, বলছি এই ক্লাসটা কি কি বারে হবে আমাকে একবার বলতে পারবেন? হ্যাঁ, এই ক্লাসটা যে কি কি বারে হবে বারগুলো একটু বলতে পারবেন? না দেখো ওরম ভাবে তো হয় না, ওরম কি কি বার বলে তো আলাদা করে হয় না, আমরা চেষ্টা করি প্রত্যেক দিনই প্রায় কোনো না কোনো ক্লাস এনে নতুন করে যাতে সুবিধা হয়, প্রত্যেকের পক্ষে সুবিধা হয় সেরমভাবে করার। আজকে ক্লাস 11 নিয়ে পড়াশোনা হচ্ছে, তোমার এ নিয়ে কোনো প্রশ্ন আছে? তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? আমি একাদশ। হ্যাঁ একাদশে পড়ো, এবারে ভর্তি হয়েছো তো? হ্যাঁ। বেশ ভালো কথা, বই পেয়েছো তো? বাংলা বই, বাংলা বই তোমাকে স্কুল থেকে দিয়েছে তো? হ্যাঁ দিয়েছে। বেশ বাংলা, এতক্ষণ কথা শুনলে তো নিশ্চয়ই প্রত্যেক দিন সাইনাটা খুলবে, দেখবে তোমার কোনো না কোনো সাবজেক্ট পড়াগান চলছেই, সিটিবিএন প্রত্যেক দিন সাইনাটা, সকাল সাইনাটা খুলবে দেখবে তোমার আজকে সোমবারে বাংলা হলো, কালকে একটা বিষয় হবে, ঠিক আছে? অনেকগুলো তো বিষয় আমরা একেবারেই আমরা চেষ্টা করি যে প্রত্যেক দিন কোনো না কোনো বিষয় এবং বিশেষত কোনো যে ক্লাসগুলোকে মেনশন করি তো করতে, কারণ আজকে তোমার লাগছে কালকে অপরজনের লাগবে, সেই জন্য কার কোনটা সুবিধা সেই অনুযায়ী আমরা টিচার উপস্থিত থাকেন, তার সান্নিধ্যে আমরা সমস্ত পড়াশোনাটা করি। তুমি চোখ রাখো, অবশ্যই আশা করি আজকের দিনটাও, তুমি যখন ক্লাস 11 তোমার আজকের দিনটাও সুবিধা হবে এবং পরবর্তী সময়তেও তোমার অবশ্যই সুবিধা হবে। আচ্ছা আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা আমরা 5 নম্বরের প্রশ্ন পড়লাম, এবার একটু 20টি শব্দের উত্তর দাও, এই 20টি শব্দের উত্তর দাও, এর মধ্যে কয়েকটি প্রশ্নতে আমরা আসছি। 1 নম্বর প্রশ্ন রয়েছে, নুন কবিতায় আমরা কারা? বেশ এগুলো 1 নম্বর 20 শব্দ মানে এক লাইন উত্তর দেয়, বেশি বড় করার দরকার নেই। আমরা কারা? আমরা তারাই, আমরা কারা, সমাজের সেই নিম্ন শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, এরাই হচ্ছে আমরা। আমরা বারবার যা আমরা বলেছে ফার্স্ট পার্সনে উত্তম পুরুষে বলছে, আমরা মানে সমাজের সেই নিচু তলার মানুষ, খেটে খাওয়া মানুষ, না পাওয়ার জীবন যাদের, এরাই আমরা, ওদের কথাই বলেছে, ওরাই তুলে ধরেছে। আচ্ছা পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, পরবর্তী প্রশ্ন রয়েছে, কিভাবে দুঃখ করে, এরা দুঃখ করতেও চায় না কেন? দেখো আমরা বলি না অনেক সময় কিছু পাই না, মানে না পেয়ে পেয়ে না বলছে আমার বলে আমার আর দুঃখ, মানে কি দেখবে সমাজে, মানে তোমার সংসারে দেখবে অনেকে অনেক মানে সদস্য আছেন বলে না আমি আর দুঃখ করি না, আমি আর চাই না, এরা মানে আক্ষেপের সুরে বলেন, তা বলছে কী হবে দুঃখ করে, যে আমার নেই, তা নেই তো নেই, দুঃখ করে কী হবে, আমরা তো পাবো না, চাইলেই তো আর পাবো না, তা সেটাই বলছে দুঃখ করে চায় না কেন, মানে এরা দেখেছে জীবনটাকে দেখেছে যে দুঃখ করে বা চাইলে আক্ষেপ করে এদের সেটা পরিপূর্ণতা পায় না, ফুলফিল হয় না, কিন্তু আশাটাকে আশাটা সার্থক হয় না, তাই সেই জন্য এরা ভেবেই নিয়েছে দুঃখ করে লাভ নেই, আমি এটা পাবোই না, তাই বলছে কি হবে দুঃখ করে, অর্থাৎ আক্ষেপের সুর, এরা বুঝিনি দুঃখ করে লাভ নেই, মানে তারা সেটা পাবে না, এদের সে পাওয়ার মতো কোনো জায়গাই নেই। ছোট্ট করে এক কথা বলবো তোমাকে। আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, পরবর্তী প্রশ্ন রয়েছে, হলে হয় মাত্রা ছাড়া, মাত্রা ছাড়া ব্যাপারটি কি,
আচ্ছা, প্রথম যিনি প্রশ্ন করেছিলেন ভালো করে শোনো, কোশ্চেনগুলো শুনে নাও। তুমি বলে প্রশ্নের কথা কী ধরনের প্রশ্ন হয়, এই ধরনের প্রশ্ন কিন্তু হবে। আগে পাঁচ নম্বরের কোশ্চেন বললাম, এবার সব এক নম্বরগুলো বলা হচ্ছে। ঠিক এই ধরনের কোশ্চেন আসবে বেশ সোজা, যদি কবিতার মূল ভাবটা বুঝতে পারো তাহলে তুমি অনায়াসে উত্তর দিতে পারবে। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় হবে। হ্যাঁ, বলছে যে হলে হয় এটা তো, হলে হয় মাত্রা ছাড়া। মাত্রা ছাড়া মানে কি? মাত্রা ছাড়িয়ে যায় মানে কি? আমরা বলি না যে কোনো কিছু বিষয়ে মাত্রা ছাড়বি না, টিচাররা বলেন, বাড়ির বাবা মাও বলেন, বড়রা শাসন করে, হ্যাঁ, তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস, মানে তোমার একটা লিমিট আছে, তোমার একটা থামবার জায়গা আছে, যার যেখানে থামা উচিত, যদি সে সেটা না থেমে আরও দূরে ছুটতে শুরু করে, আমরা বলি মাত্রা ছাড়িয়ে, মাত্রা ছাড়িও না। এটা খুব দামি কথা। মানুষ যেখানে আছে তার সেই প্রত্যেকটি মানুষের একটা সীমাবদ্ধতা আছে, সেটা কিন্তু অতিক্রম করাটা কিন্তু ভালো লক্ষণ নয়। বলে না অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে, আর অতি ছোট হয়েও না, ছাগলে মুড়িয়ে খাবে। এই ধরনের বাগধারা বা প্রবাদগুলো আমাদের সমাজে কিন্তু খুব প্রচলিত এবং খুব বাস্তব এবং খুব সঠিক কথা। তাই বলছে মাত্রা ছাড়া, অর্থাৎ মাত্রা ছাড়া, মাত্রা ছাড়া অত আয় তো করে না। একদিন আয় করলো, কী করলো? মাত্রা ছাড়া বাজার। অত হয়তো সেদিন দরকার ছিল না, তবু করে ফেললো, ভাবলো না যে পরের দিন কী খাবে, কি বাচ্চাটার একটা বই নেই বা ও ছেলেটার শরীর খারাপ, এসব চিন্তাভাবনা না করে কী করলো? চিন্তা ভাবনা না করে অনেক বাজার করে ঘরে ফিরলো, এই মাত্রা ছাড়িয়ে গেল। এর ফলটা করে ভালো হয় না। যাই হোক, এটা হচ্ছে একেবারে পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি আমরা। পরবর্তী প্রশ্ন রয়েছে, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি, এর অর্থ কী? ওই যে বাপ বেটা ঝগড়া, ওই রাত্রি রাত বারোটায় ফিরলো, সারাদিন হয়তো নেশা করিয়ে ফিরেছে, আগেই বলে গঞ্জিকার কথা বলা আছে, নেশা করে ফিরলো, তোমরা পেপার খুললে টিভিতে এরকম ধরনের ঘটনা দেখো তো, এই ধরনের খুন যখন নানা ধরনের ঘটছে তো, মতের মিল হচ্ছে না, সারা রাত মানে মাঝ রাতে ফিরে আসছে, পেটে ভাত নেই, নেশা করে হয়তো ফিরে এলো, এসে খাবার চাইলো বউয়ের কাছে, ওই একটু শুধু শুকনো ভাত দিল, একই শীতকাল ঠান্ডা ভাত, বলে এরপরে কী? আর কিছু নেই, আসবে কোথা থেকে? আয় তো করেনি, ঘরে তো এক্সট্রা খাবার জমা থাকে না, ওরা দিন আনে দিন খায়। ঠিক আছে, খাবার আছে, এটা তৈরি করে দিই, কোনো কিচ্ছু নেই, শূন্য ঘর, একদম শূন্য। ফলে কী হয়, এবার খিদে পেটে রাগটাও, বলে খিদে পেটে রাগটা বেড়েও যায়, সঙ্গে সঙ্গে কী এমন তো বাবার সঙ্গে ঝগড়াই করে দিল, বাবা বাবা তো বলে খেয়ে নে, না খাবো না, এই জন্যে বাবা আর ছেলে মিলে তুম ভীষণ তুমুল ঝগড়া করলো। ঝগড়া মানেই উচ্চস্বর, হঠাৎ যদি রাত বারোটার সময় হঠাৎ করে চিৎকার চেঁচামেচি হয়, আশেপাশের লোক জেগে যায়। তাই বলছে আমরা কী করি, এই অর্থ কী? পাড়া পাড়া মাথায় করি, মানে এমন করছে পাড়া মাথায় করেছে, এগুলো কী? আমরা চলতি কথাই বলি, খুব বলি না কবি খুব খুব সাধারণ কথাগুলো এই কবিতা কিন্তু ব্যবহার করেছেন। এমন আস্তে কথা বল, পাড়া মাথায় করছে, তার মানে কি? অত্যন্ত জোরে আওয়াজ করছে, সবাই পাড়া সারা পাড়ার লোককে জানিয়ে দিচ্ছে। তাই বলছে সারা পাড়া মাথায় করি, অর্থাৎ অর্থ হচ্ছে সবাইকে জাগিয়ে দেওয়া, সবাইকে জানিয়ে দেওয়া, কি উচ্চস্বরে কথা বলা, জোরে কথা বলা, একে পাড়া মাথায় করা বলে। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পরের প্রশ্ন রয়েছে, কিন্তু পুঁতবো কোথায়? পুঁতবো জায়গা, পোতার জায়গা না থাকা সত্ত্বেও গোলাপ চারা আনা হলো কেন? এই উত্তর আমি আগেও বলেছি, আবার বলি, এই ধরনের কোশ্চেন কিন্তু এক নম্বর দেবে, যে ওই যে গোলাপ চারা কিনলো, পুঁতবো কোথায়? ওই যে আবেগের বসে কিনে ফেললো, হ্যাঁ, হয়তো একজন কিনছে, দেখা দেখি সেও কিনলো, ভাবলো না, টাকা কিনলো, এ বলতে কিনেই ভাবছে, আনতে রাস্তায় আনতে আনতেই ভাবছে, সারাটা তো কিনে ফেললাম, এটা পুঁতবো কোথায়, জায়গাটা কোথায়, বাড়ি গিয়ে বকবে, এই টাকাটায় একটা অন্য কিছু কিনলে হতো, এই ধরনের চিন্তাভাবনা আসছে, অর্থাৎ জায়গা নেই, এই যে থাকার জায়গায় তো নেই, শোয়ার জায়গায় তো নেই, পেটেটির মতো ভাতও জোটে না, এদের শৌখিনতা পরিপূর্ণ হবে কি করে? তাই বলছে কোথায় পুঁতবো। আচ্ছা, এবার আমরা একেবারে মান একে চলে যাব, মানে একদম এক নম্বর প্রশ্নে চলে যাব, সেখানে প্রথম প্রশ্ন রয়েছে, রাত্রিরে দুভাই কি করে? গল্প পড়ে, গল্প করে, বই পড়ে, রান্না করে, না গঞ্জিকা টানে? দেখো কি বলছে, যে রাত্রে কি বলছে, এরা কি বই পড়ে? নিশ্চয়ই পড়াশোনা করে না, গল্প করে না, কি দুভাই কি করছে? গঞ্জিকা সেবন করছে, গাঁজা খাচ্ছে, নেশা করছে, ওই যে কিছু ভুলে থাকার জন্যে বা এড়িয়ে যাওয়ার জন্যে অশান্তিগুলোকে নেশা করে, বেশ গঞ্জিকা টিক টিক দিলে এক নম্বর পেয়ে গেলে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, হলে হয় মাত্রা ছাড়া, অসুখ, বাজার, ঘুম, খাওয়া? যদি কবিতায় খুঁটি খুঁটি পড়ো, সবদিকে দেওয়া আছে, কি মাত্রা ছাড়া হয়? অসুখ নয়, কি বাজার, বাজারটা মাত্রা ছাড়া হয়, ঘুমও না, খাওয়াও না, অসুখও না, বাজার, ওখানে একটা টিক দিলে উত্তর হয়ে গেল। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন রয়েছে, বাড়ি ফেরার পথে তারা কি কিনে আনে? জামা কাপড়, বইপত্র,
ওষুধপত্র, গোলাপ চারা। যারা একটু ভালো ছেলে মেয়ে তারা শুনে হাসে, মানে এটা কোশ্চেন হলো একটা এত সোজা। ওই যে বলি না, আমরা যখন কোশ্চেন করি আমরা, এখন তো ক্লাস টেনে এসছে 90 নাম্বার লিখে, এবার 80, কিন্তু ক্লাস ইলেভেনে কিন্তু 80 নাম্বার আর 20 নাম্বার প্রজেক্ট থাকবে। প্রজেক্ট ইলেভেন টুয়েলভ প্রজেক্ট 20 না 80 মধ্যে পরীক্ষা, তা 80 নাম্বার তো কোশ্চেন। আমরা কয়েক লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেয়, সমস্ত পরীক্ষার্থীর কথা মাথায় রেখে কিন্তু প্রশ্ন করতে হয়। 10% কোশ্চেন তৈরি করে অত্যন্ত সোজা, যেগুলো ভালো ছেলে মেয়ের কাছে একদম মানে জল ভাত যাকে বলে, ভীষণ সোজা। এটা একটা কোশ্চেন হলো, কী কিনে আনে না, একবার দিকে শোনে, বই নাও খোলে, আমার কথা করে শুনেও রাখে, সে চোখ বন্ধ করে কী লিখবে না, গোলাপ চাল লিখে দেবে, সেভাবে কী সোজা। কিন্তু আবার এমনও আছে এখানে ভুল করে, বাজার থেকে বাজারই আনছে, অতএব ভালো করে বইটা পড়তে হবে, উত্তরটা গোলাপ চারা, ঠিক মানে এক নম্বর। এই জন্যই বাংলা আজকাল লেটার পেয়ে যাচ্ছে। বলো, নুন কবিতায় কখন কখন বাড়ি ফেরে, সন্ধেবেলা, বিকেলবেলা, দুপুরবেলা না দুপুর রাতে? একটু ঘুরিয়ে প্রশ্ন করেছি, কিন্তু দেখো কবিতা কী ছিল, বাড়ি ফিরি দুপুর রাতে, দুপুর রাতে আর দুপুরবেলা, এটা অনেকে গুলিয়ে ফেলবে। দুপুর মানে রাত দুপুরে, চারটে অপশান আছে, দুপুর রাতে টিক দিতে হবে। আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পরের প্রশ্নে রয়েছে, আমাদের শুকনো ভাতে ড্যাশের ব্যবস্থা হোক, ডালের, মাছের, লবণের না তেলের? দেখো একটু ঘুরিয়ে প্রশ্ন করা, ড্যাশ পুরো লাইন, অনেকে কবিতা মুখস্থ করেও ফেলে, আমাদের শুকনো ভাতে ড্যাশের ব্যবস্থা হোক, অনেকে তো বই আছে বলেই ফেলতো, কী কিসের, ডালের না, মাছের না, তেলের না, লবণের? আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কবিতাতে উত্তর লাইনটা দেওয়া, উত্তর তো দেওয়াই রয়েছে। তাহলে আমাদের কী করতে হবে, খুব ভালো করে কবিতাটা খুঁটি খুঁটি পড়তে হবে। এবং এই কবিতায় এমন কোনো শব্দ নেই যে তার মানে তোমার জানো না, এবং এরপরে যখন পড়াবো তখন থেকে অনেক কবিতার আগে আমি শব্দগুলোকে শিখিয়ে দিই। আর বিশেষ করে দরকার কী, কবিতার মূল ভাবটা, কবি কী বলতে চেয়েছেন এটা তুলে ধরা। এই মূল কবিতাটা সারমর্মটা ভালো করে পড়ো, তাহলে দেখবে তুমি সমস্ত উত্তর তুমি অনায়াসে দিতে পারছো। এই তিন ধরনের কোশ্চেন করা হলো, 5 নম্বরের আর শর্ট 1 নম্বর কোশ্চেন, আর হচ্ছে কি না লাস্টে ওই বৈকল্পিক, অর্থাৎ 4টা করে অপশান থাকবে, একটা টিক মারতে হবে, তাহলে তুমি 1 পেয়ে গেলে। এই হচ্ছে আমাদের প্রশ্নের প্যাটার্ন। আজকে ছিল আমাদের বাংলা, তাই তো প্রথম আমরা উদ্বোধন করলাম আজকে বাংলা দিয়ে, একাদশ শ্রেণী। আবার বলি, স্কুল জানি না কবে শুরু হবে, আমরা কেউ জানি না, যবে থেকে সরকার বলবেন তবে থেকে হবে। এবার স্কুল হলেও যে বাচ্চারা সব গিয়ে পৌঁছাবে এ বিশ্বাস আমরা রাখি না, কারণ একটা করে বাচ্চা বাবা মারা সাহস করবেন না যে বাচ্চাকে পাঠাতে, অতএব একটা আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু ওই যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না, জলস্রোত থেমে থাকে না, আমাদের এগিয়ে চলতে হবে। আমি আবার বলি, জীবনে দুঃসহ পরিবেশ আসবে, সেগুলিকে ওভারকাম করতে হবে, কাটিয়ে উঠতে হবে, তার নামে জীবন। থামলে চলবে না, হাসি মুখে সমস্ত প্রতিরোধকে চূর্ণ বিচূর্ণ করতে হবে, তাহলেই আমরা মানুষ নামের যোগ্য হব এবং ভালো থাকবো। অতএব করোনা হয়েছে বলে হাত পা গুটিয়ে বসে থাকবো, বা স্কুলে পড়া হচ্ছে না বলে আমিও পড়বো না, এইসব কিন্তু কোনো যুক্তিই নয়। তোমরা বই পেয়ে গেছো, বইগুলো নাড়াচাড়া করো, পড়াশোনা করো, এবং তো মাধ্যমিক পাস, তো মোটামুটি তো জ্ঞান বুদ্ধি চলে এসছে, তোমরা অবশ্যই পড়বে। আমি আবার বলছি, আমাদের বাংলা দিয়ে শুরু হলো একাদশ শ্রেণীর ক্লাস, খেয়াল করবে বিভিন্ন সাবজেক্টের ক্লাস কিন্তু রোজ 9:30 হয়, এবং আর যে আর্টস বাংলা তো আর্টস, কমার্স, সায়েন্স সর্বত্রই আছে, 3টে সেকশনই আছে, অতএব সবাইকে সবারই লাগবে। অতএব দেখবে আরও বিভিন্ন সাবজেক্টের ক্লাস একাদশ শ্রেণী শুরু করে দেওয়া হয়েছে। এটা খুব ভালো উদ্যোগ যে স্কুলে এখনও ঠিকমতো পড়াশোনা হচ্ছে না, কিন্তু অলরেডি আগস্ট আজকে 24 তারিখ, জুলাইতে ক্লাস শুরু হয়ে যায়, এক দেড় মাস ক্লাস অলরেডি হয়ে যাওয়ার কথা, কিন্তু আনফর্চুনেটলি হয়নি। তোমরা কিন্তু পড়াশোনা করে যাও, তোমরা রেগুলার এই ক্লাসগুলো ফলো করবে, স্যাররা কী বলছেন শুনবে। আজকে একটা কবিতা তৈরি হয়ে গেল, যে কবিতাটা পড়ালাম বাড়িতে আজকে দুপুরবেলা বসে কবিতাটা খুব সুন্দর করে পড়ে ফেলো, হ্যাঁ পড়ে প্রস্তুত করে ফেলো, এটা মোটেই কঠিন কবিতা নয়। আর আর কী বলেছি, কবিতা পড়বো কেন, কেন জানবো, নিশ্চয়ই আমাকে সমাজ সম্পর্কে, দেশ সম্পর্কে, পরিবেশ সম্পর্কে আমাকে ভাবিয়ে তুলবে, আমার চিন্তা শক্তিকে আরও উজ্জীবিত করবে, তাই তো কবিতা পড়তে হয়। এই যে কবিতাটা পড়লে তুমি, এই কবিতাটা পড়ার পরে তুমি, আমি বললাম না তুমি একটু চারপাশ দেখবে, দেখবে এই কবিতাটার সঠিক একটা বাস্তব রূপ তুমি দেখতে পাবে, চলচ্চিত্রের মতো তুমি দেখতে পাবে। হুম, তখন বলছি বাহ, কবিতাটা তো বেশ একদম বাস্তব কবিতা, মিলে গেল কবিতার সঙ্গে বাস্তব চিত্রের একটা মিল পাবে। এইভাবে তো সমাজকে চিনতে হবে। তোমরা আজ তোমরা ছোটো, তোমরা তো আগামী দিনে ভবিষ্যৎ, আগামী প্রজন্ম তো দেশকে গড়বে, দেশকে আরও বিশ্ব দুয়ারে পৌঁছে দেবে, অতএব তোমরা
সময় নষ্ট না করে পড়াশোনা শুরু করে দাও। আর প্রত্যেক দিন প্রত্যেক দিনই তো 9:30টায় অবশ্যই সিটি ব্যাংক খুলবে, বিভিন্ন সাবজেক্ট, আজকে বাংলা হলো কালকে ইংরাজি হবে, আর্টস কমার্স সায়েন্স বিভিন্ন সাবজেক্টই হবে, খেয়াল রাখবে, তুমি নিজেরা দেখবে, বন্ধুবান্ধবকে বলবে, যারা আজকে ইলেভেন যারা দেখলে অনেকেই দেখুনি জানতে না তো বেশ, তোমরা অবশ্যই কিন্তু সবাইকে বলে দেবে যে একাদশ শ্রেণীর স্কুলে ক্লাস না হলেও কিন্তু সিটি বিনের সৌজন্যে কিন্তু বা তাদের দাক্ষিণ্যে কিন্তু আমরা এই পড়াশোনা করতে পাচ্ছি, এটা কম বড় পাওনা নয়, মিডিয়ার দৌলতে এই সুবিধা, যদি আজ থেকে যদি 10-15 বছর আগে যদি এই করোনা হতো এই সুযোগ তোমরা পেতো না, তোমরা এখন পাচ্ছ, সুযোগের সদ্ব্যবহার করো, পড়াগুলো করো ভালো করে, দেখবে তোমরা অবশ্যই সবাইকে বলে দেবে, সবাইকে দেখতে বলবে, আর যারা 8, 9, 12 যারা দেখতে রেগুলার, তোমরা তোমাদের ভাই বোন বা যে সম্পর্কিত যারা পড়াশোনা করে একাদশ শ্রেণীতে সবাইকে জানিয়ে দাও যে একাদশ শ্রেণীর পড়াশোনা কিন্তু সিটিবিএন শুরু করে দিয়েছে প্রত্যেক দিন 9:30টায়। আজকে বাংলা মাতৃভাষা, বাংলা প্রথম ভাষা বাংলা, তাই প্রথম দিন বাংলা দিয়ে আমরা শুরু করলাম, এরপরে আরও সাবজেক্ট হবে। একেবারেই অবশ্যই আমাদের প্রত্যেক দিন 9:30 থেকে 10:30 পর্যন্ত এডুকেশন অনলাইন চলে, প্রত্যেক দিনের মতো আজও আমরা পড়াশোনা করছি, এবং বিশেষত আজকের দিনটা একটু অন্যরকম, কারণ আমরা একাদশ শ্রেণীর পড়াশোনা শুরু করে দিলাম, এবং এই যে বাংলা নিয়ে আজকে পড়াশোনা শুরু করলাম, আজকে স্যার প্রথমেই বললেন যে যে কবিতাটা নিয়ে আজকে শুরু হয়েছে, কবিতার হয়তো ছোটো হতে পারে কিন্তু কবিতাটার মানেটা কিন্তু নিঃসন্দেহে এই এই সমাজের বুকে দাঁড়িয়ে সব থেকে প্রাসঙ্গিক, এবং এই নিয়ে আমরা পড়াশোনা করছি। স্যার আমাদের আমরা বেশ কয়েকটি প্রশ্ন পড়েছি, আপনি একটু আগেও বলছিলেন যে কোশ্চেন প্যাটার্ন ঠিক কীরকম হবে, কিন্তু এবছর যারা পরীক্ষা দিতে যাবে বা পরবর্তী যে পরীক্ষা ক্রমশ এগিয়ে আসছে, পরবর্তী সময় তো নিঃসন্দেহে স্কুল তো খুলবে, তো সেদিকে তাকিয়ে স্যার একটা তো প্রত্যেকের মধ্যে একটা অনিশ্চয়তা রয়েছে যে কবে খুলবে বা কবে স্কুল আবার ঠিক মতো চালু হবে, আবার পড়াশোনা হবে শুরু, সেটা একটা সাংঘাতিক একটা দোলাচল রয়েইছে, তো সেদিকে থেকে স্যার যারা বাড়িতে রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কিভাবে পড়াশোনাগুলো এগোবে, কিভাবে একটা রুটিন মাফিক তো পড়াশোনাটা করাটা দরকার, অবশ্যই অবশ্যই সেটা যদি আপনি একটু জানিয়ে দেন। আমি আবার সেই কথা বলি, সময় থেমে থাকবে না, দেখুন ঠিক সময়ে পরীক্ষা কিন্তু হবেই, তোমাকে তোমার কাজ করতে হবে, আর একটা কথা বলি, নিজেকে ভালো রাখতে জানতে হবে, ভালো থাকতে জানতে হবে, সবাই করে দেবে ভেবো না, তুমি নিজে একটু বুদ্ধি তো হয়েছে করো, তুমি অবশ্যই সময় ধরে যে সাবজেক্ট আর্টস কমার্স সায়েন্স যে যেখানেই ভর্তি হও না কেন, অনেকে ভর্তি এখন হচ্ছে, যারা ভর্তি হয়ে গেছো বই পেয়ে গেছো তোমরা কিন্তু পড়াশোনাটা শুরু করে দাও। হ্যাঁ, আর এই বাংলাটা আবারও বলবো, প্রশ্নের প্যাটার্ন কেমন হবে, এরপরে আরও অনেক ক্লাস হবে বলবো, মোটামুটি মাধ্যমিকে যেমন ছিল যে রচনা শুধু 10 ছিল আর সব 5-5-এর বেশি কোনো কোথাও কোশ্চেন না, ইলেভেন তেমনি করে 80 নম্বরের মধ্যে পরীক্ষা হবে লিখিত, আর সেখানে তোমাকে কিন্তু 24 পেতে হবে, 80-এর মধ্যে 24 তোমাকে পেতেই হবে, আর প্রজেক্ট থাকবে 20, স্কুল যেগুলো নাম্বারগুলো টিচাররা দেন বিভিন্ন সাবজেক্টে সেখানে তোমাকে 20-এর মধ্যে 6 পেতে হবে, অর্থাৎ 24 আর 6 30 তোমাকে কিন্তু পেতেই হবে। সবচেয়ে মজা হচ্ছে এখন যেহেতু প্রশ্নের প্যাটার্নগুলো এত মানে স্কোরিং, এত লিখলেই নাম্বার, আমাদের সময় আমরা বাংলা বা ইংরেজিতে ল্যাঙ্গুয়েজে 60-65 পাওয়া মানুষের ভীষণ ভীষণ ভালো ছেলে মেয়ে, হ্যাঁ, আর এখন তো যার দিকে তাকাই বাংলায় কত 85-90-95 এরা পেয়ে যাচ্ছে, কেন পাচ্ছে, এখন এই ইংলিশ মিডিয়ামের মতো নাম্বার তোলার সুযোগ হয়ে গেছে, এই যে বললাম যে আমাদের শুকনো ভাতে ড্যাশের ব্যবস্থা হোক, এই 1 নম্বর পেতে গেলে আমাদের অনেক মেহনত দিতে হতো আগের সিলেবাসগুলো, এখন কি চোখ যদি শুনেও লেখে বুঝে না জেনেও লেখে লবণের ব্যবস্থা হয় যে কবিতাটা একবার কেউ ভালোকে পড়ে থাকে ওই লবণের টিক মারলে 1 পেয়ে গেল, তাই নাম্বার তো এমনি উঠবে, এত স্কোরিং হয়ে গেছে, বাংলা তো সব রিটার তো মানে ভাবাই যায় না, 90 অনেকেই পেয়ে গেছে, তাহলে নাম্বার তোলাটা খুব স্বাভাবিক, কিন্তু হ্যাঁ তোমায় কবিতাটা ভালোকে পড়তে, শুধু কবিতা নয় যে কোনো সাবজেক্ট তোমাকে খুঁটি খুঁটি পড়তে হবে, তাহলে তুমি কিন্তু অনেক নাম্বার পেতে পারো। একেবারে, এবং তার সঙ্গে স্যার এই যে একটা পরিস্থিতি চলছে আমাদের যারা এই মুহূর্তে দেখছে তারা প্রত্যেকেই পড়ুয়া, ফলে তাদের উদ্দেশ্যে একটুখানি যদি আপনাকে আমি বলতে বলবো, কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই যে পরিস্থিতি তার মধ্যে আমাদের প্রত্যেকে সাবধান অবশ্যই হয়ে চলতে হবে, পড়াশোনাও করতে হবে কিন্তু তার মধ্যে সাবধানতাও অবলম্বন করতে হবে, সেই দিক থেকে আপনি? হ্যাঁ অবশ্যই অবশ্যই, সব সময় বলবো দেখো টিভি খুললে বা পেপার দেখলে বা FM বা রেডিও যে বাড়ি থেকে থাকে বা চারপাশে থেকে হোর্ডিং ব্যানার সব আমাদের সর্বত্রই শিক্ষা যেন ছড়িয়ে আছে, আমরা তাকালেই বুঝতে পারি আমাদের কী চলতে হবে, আর বারবার তো সরকার থেকে বলে দিচ্ছেন তোমরা অবশ্যই নিয়মটা মেনে চলো, যারা লেখাপড়া শিখছো তারা তো জানোই, তোমরা বেশি করে মানবে, তোমরা মানলে তোমার যারা মানছে না তারা দেখবে তোমার দেখা থেকে মানছে, অর্থাৎ মাস্ক ব্যবহার করবে, কিছুক্ষণ অন্তর অন্তর স্যানিটাইজার এগুলো ব্যবহার করবে, এবং যেখানে খুব ভিড় যেখানে খুব মানে দেখবে এখন কোনো অনুষ্ঠানগুলো হচ্ছে না, বিয়ে বাড়ি তোমাদের 50 জন
কোনো জনসমাগম এই যে একটাকে পূজো গেল এই গণপতি উৎসব গেল একেবারে অর্থাৎ কোনো ভিড়বহুল জায়গা থেকে একটুখানি অ্যাভয়েড করে চলো একদম সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে হাতে স্যানিটাইজার ব্যবহার করো এবং অবশ্যই প্রত্যেক দিন 9:30টার সময় বসে যাও তোমাদের এই পড়াশোনা নিয়ে কারণ আমরা প্রত্যেক দিন হাজির হই শিক্ষকদের নিয়ে আজকের অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে কারণ সময় একেবারে শেষ স্যার আপনাকে অনেক ধন্যবাদ এবং তোমাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সবাই ভালো থাকবে একেবারে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী পর্যায়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো